বিশাল কালো মেঘে ছেয়ে আছে আকাশটা, নিচে ব্রহ্মপুরের নদী। হাই গাইস, আজকে আসলাম আমি আর আরিফিন। আসসালামু আলাইকুম গাইস। আরিফিন হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের অল ইন অল, কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার অ্যাপস টোটাল কাজটা এই আরিফিন করে। আজকে আরিফিনকে শো নিয়ে আসলাম, আজকে দেখাচ্ছি একটা নতুন এরিয়া চট্টগ্রাম শহরের, এখনও আন্ডারগ্রাউন্ড একটা এরিয়া, এই বিসিক শিল্পনগরীর অপোজিট পাশ কালুরঘাট ব্রিজের পাশে সেটা তৈরি হচ্ছে নতুন। এই যে দেখেন কর্ণফুলী নদী, দুই একটা নৌকা যাচ্ছে, ফুরফুরে বাতাস, সময় কাটানোর জন্য সুন্দর একটা এরিয়া। বৃষ্টিও হয়েছিল না, পিট 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 করে বৃষ্টি হচ্ছে, ঝিরঝিরি বৃষ্টি, সুন্দর একটা পরিবেশ, ভালো লাগছে। আর এখানে বেড়ানোর একটা সুন্দর একটা স্পট তৈরি হবে, এবং মানুষ জানে না, জানলে এখানে এখনও মানুষ আসতো। জানানোর উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটা করলাম, নতুন একটা চট্টগ্রাম শহরের টুরিস্ট স্পট। ওকে, আপনারা আসেন এখানে, ভালো লাগবে। হ্যালো গাইস, আজকে আসলাম কালুরঘাট বিসিক এরিয়া, একটা নতুন এরিয়া। ওপাশটা হচ্ছে কর্ণফুলী নদী, কর্ণফুলী নদী। এই যে রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটা হলো পতেঙ্গা থেকে যে রিং রোডটা আসছে, সেই রিং রোড এই রাস্তাটা, পতেঙ্গা হয়ে রিং রোড। রিং রোডটা শুরু হয়েছে ওই যে সীতাকুণ্ড থেকে ঘুরে শহরকে রিং করে পতেঙ্গা টু এই কালুঘাট বিসিক এরিয়া। এই কালুঘাট বিসিক এরিয়া থেকে সেটা যাবে কোয়াশ, এই দিক দিয়ে কোয়াশ যাবে রাস্তাটা। আর রাস্তার ওপাশে হচ্ছে কর্ণফুলী নদী। চলেন আমার সাথে, চলেন কর্ণফুলী নদী দেখাচ্ছি। এই স্পটটা কেউ এখনও দেখেনি, নতুন একটা স্পট চট্টগ্রাম শহরের জন্য। ওপাশ থেকে সি বিচ থেকে এই রাস্তাটা কাজ চলছে, সি বিচ থেকে এদিকে যাচ্ছে ওয়াইশ, নতুন রাস্তা তৈরি হচ্ছে পুরো চট্টগ্রাম শহরকে রিং করে এই রাস্তাটা। আমরা এখন কালুরঘাট ইউনিলিভারের পাশে, বিসিক শিল্পনগরের পাশে আছি। কর্ণফুলী নদী এই পাশে এই তৈরি হচ্ছে, এটা এখানে হবে বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি। এই যে কাজ মাত্র শুরু করতে যাচ্ছে, বিশাল এরিয়া নিয়ে বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি, বিশাল এরিয়া। ও পাশে কর্ণফুলী নদীর একটু অংশ দেখাতে চাচ্ছি। বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, কাজ মাত্র শুরু হয়েছে, তাই না? কাজ শুরু হয়েছে, প্রাথমিক কাজ চলছিল, সয়েল টেস্ট হচ্ছে, সয়েল টেস্ট শেষ। এটার রেজাল্টের উপর নির্ভর করে পাইপিং হবে, একটা ডিজাইন করবে। Thank you.
চট্টগ্রাম শহর, চট্টগ্রাম শহর এপাশে ওপাশে আনোয়ারা, মাঝে কর্ণফুলী নদী। খুব সুন্দর একটা এরিয়া, মতো জায়গা চট্টগ্রাম শহরে এত সুন্দর জায়গা আছে জানতাম না। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি যে হচ্ছে, বিশাল এরিয়া নিয়ে আগামী 5-6 বছর পর কাজটা শেষ হবে। সাগরের আকাশ, কর্ণফুলীর আকাশ কালো মেঘে ছেয়ে আছে, নিচে কর্ণফুলী নদী, সাম্পান যাচ্ছে একটা, সাম্পান দেখা যাচ্ছে, মাছে বাঁধ, ভেরি বাঁধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি শেষ এরিয়া, এটা হচ্ছে শেষ এরিয়া। ওই ওখান থেকে এরিয়া শুরু হলো, এটা এখানে আসি শেষ হলো। এটা হচ্ছে বেরিবাঁধ, চলেন বেরিবাঁধ। ওটা হচ্ছে কালুঘাট ব্রিজ, এই যে সাম্পান শিপ জাহাজ, কালুঘাট ব্রিজ। একটু ক্লোজ আপ করে দেখুন, কালুঘাট ব্রিজ। আসেন, এখানে ওরা যারা কাজ করছে ওদের বাসস্থান। বিশাল একটা কাপড়ের গোল গোল একটা টানেল, ওই টানেলের ভিতরে মাটি ভরাট করে বেরিপাড়টা তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে কাপড়ের বাঁধ, কাপড় কাপড়ের বেরিবাঁধ। আমি দেখাচ্ছি, এই যে কাপড়, এই যে কাপড়, এই কাপড়ের ভিতরে বালি ভরে বেরিবাঁধ তৈরি করা হয়েছে। শেফালি ঘোষের গান এই কর্ণফুলীকে নিয়ে, কর্ণফুলী নদী। ওই যে ওটা হচ্ছে শিপ ব্রেকিং এরিয়া, পুরনো পুরনো শিপ এনে ওখানে ব্রেক করা হয়, শিপগুলোকে ভাঙা হয়, শিপ ব্রেকিং। ওই যে শিপ ব্রেকিং, তারপরে হচ্ছে কালুঘাট ব্রিজ। কালুঘাট থেকে নৌকা বেয়ে আসছে, মাঝি নৌকার মাঝি দেখাচ্ছে আপনাদের, নৌকার মাঝিকে আকাশের মেঘ, একটু মেঘগুলাকে সুন্দর একটা পরিবেশ, শান্ত ঠান্ডা।
যাবেন সামনে ঘটে জায়গার নাম কি বৃষ্টি বৃষ্টি পড়তেছে বড় বড় ফুটা এই বৃষ্টি পড়তেছে বৃষ্টি মজার বৃষ্টি কর্ণপল্লী পাড়ের বৃষ্টি বৃষ্টিতে ভিজে আসেন বৃষ্টি আসছে বিশাল কালো মেঘে ছেয়ে আছে আকাশটা নিচে কর্ণপল্লী নদী দেখার মতো নতুন জায়গায় চট্টগ্রাম শহরের ছেলেদের জন্য একটা খুবই একটা নতুন জায়গা আর কপুত কপুতের আসলে তো সেরকম একটা পরিবেশ তৈরি হবে এখানে আসেন কপুত কপুতি সহ আসেন সুন্দর একটা সময় কাটাতে পারবেন হ্যাঁ বৃষ্টি আসছে বৃষ্টি ঝোপাঝোপ বৃষ্টি এখন মুষলধারে বৃষ্টি শুরু হতে পারে বৃষ্টিতে ভিজে গেলাম ঘুড়ি উড়ানোর চেষ্টা করছে ভিউয়ার্স ছোটো ছোটো বাচ্চারা আসেন আমার সাথে ঘুড়ি উড়াই স্মৃতি মনে মনে করি আসেন ঘুড়িটা দেখাও তোমার নাম কি ইব্রাহিম তোমার নাম কি তোমরা কই থাকো এখানে বাসা বাদামতলি বাসা এখানে মানুষে বেড়াতে আসে তোমার নাম কি বলো ইব্রাহিম তোমার নাম কি তারেক তোমরা সবাই এই এলাকার না ঘুরিটা উঠছে আপনি দল হবে খালি এমনি চলে যাবে আলগাইতে হবে না ওই আরে আমি খুঁজেই পাচ্ছি না এই তো অতীত স্মৃতি ম্যাগের আড়ালে ঘুরি ঘুরি তুমি কার আকাশে ওড়ো তার আকাশ কি আমার চেয়ে বড় হ্যাঁ ঘুরি তুমি কার আকাশে ওড়ো তার আকাশ কি আমার চেয়ে বড় তালি মারো তার আকাশ কি আমার চেয়ে বড় হ্যালো গাইস আজকে আপনাদের চট্টগ্রাম শহরের একটা নতুন স্পট দেখানোর চেষ্টা করলাম কালুরঘাট শিল্পনগরীর বিপরীত পার্শ্ব কর্ণফুলী নদীর পাশে এটা হচ্ছে চট্টগ্রাম শহরের একটা অজানা স্পট মানুষ এখন জানে না এত সুন্দর একটা এরিয়া চট্টগ্রাম শহরে আছে বিকালে বেড়ানোর একটা সুন্দর জায়গা এখানে পরিবার নিয়ে বেড়াতে আসতে পারেন কপুত কপুতি বেড়াতে আসতে পারেন বন্ধুবান্ধব মিলে বেড়াতে আসতে পারেন খুব ভালো লাগবে এপাশে কর্ণফুলী নদী ওই পাশে আনোয়ারা এপাশে চট্টগ্রাম শহর তো ভিউয়ার্স আজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবো ইনশাল্লাহ খোদা হাফেজ এই যে কালুঘাট বিশিক শিল্পনগরী এইসব গাড়িগুলো অপেক্ষা করছে লোক আনলোডের জন্য অপেক্ষা করছে এই পাশটা হচ্ছে এই যে ইউনিলিভার ইউনিলিভার গেটটা ওখানে ইউনিলিভারের গেট
বেসিক শিল্প নগরী এদিক দিয়ে আমরা সিএমপি যাব। এখন লাঞ্চ টাইম, সবাই লাঞ্চ করার জন্য বেরোচ্ছে। চলেন মুরাদপুর যাচ্ছি, আমাদের ভিডিও করা শেষ, মুরাদপুর গিয়ে ওখানে লাঞ্চ করব। চলেন আমার সাথে চলেন, আজকে কি লাঞ্চ করবো সেটাও দেখাচ্ছি।